وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد. একবার জানতে চেয়েছেন মাজারে মানত করা কি শিরিক, মাজারে মানত করা যাবে কিনা। মানত করা একটি ইবাদত, এটা স্রষ্টার জন্য প্রযোজ্য, খাস স্রষ্টার জন্য, সৃষ্টির জন্য নয়। আল্লাহ ব্যতীত অন্য নামে মানত করা স্পষ্ট শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. তারা যেন মানত পূর্ণ করে, হ্যাঁ, মৃত্যু আসার আগে বা কেয়ামত আসার আগে, হ্যাঁ, তারা যেন তাদের মানত পূরণ করে, যারা আল্লাহর জন্য মানত করেছে, হ্যাঁ, আল্লাহর জন্য সিয়াম পালন করবে, মানত করছে, নিজের উপর সেটা ফরজ করে নিয়েছে। আল্লাহ ফরজ করে না, কিন্তু নিজের উপর সেটা নিজে ফরজ করে নিয়েছে। হ্যাঁ, আল্লাহর জন্য আপনার গরু জবা দিবে, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য গরু মিসকিন অসহায়ের মধ্যে বিলি করে দেবে। তো সেটা যেই যেরকম মানত করো না কেন, সেটা সালাতের দ্বারা হোক, সিয়ামের মাধ্যমে হোক, আপনার পশু কোরবানির মাধ্যমে হোক, হ্যাঁ, আল্লাহর রাস্তা দান সৎকার করার মাধ্যমে হোক, সেটা যেন মৃত্যুর আগে যেন পূরণ করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে এর ব্যাখ্যা তা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে আল্লাহ তাআলা ইসলামের শরীয়তের মাধ্যমে যেসব বিষয়ে তাদের উপর ওয়াজিব করেছেন, তারা ওইসব বিষয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করে এবং মানতের মাধ্যমে নিজেদের উপর যা আবশ্যক করে নিয়েছে নিজে। আমি একটু আগে বলছি, নিজে এটা ফরজ করে নিয়েছে, আল্লাহ ফরজ করে না, তো সেটা পূর্ণ করার মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 270 নম্বর আয়াতে বলছেন, ওমা আনফাকুতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামুহু ইয়ালামুহু। তোমরা যা কিছু খরচ করেছো আর যা মানত করছো, আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। এই আয়াত ব্যাখ্যা ইবনে কাসির বলছেন যে আল্লাহ তাআলা সম্বাদ দিচ্ছেন, যারা মানুষ যা খরচ করতে করে আর যা মানত করে, আল্লাহ তাআলা সেগুলো সম্পর্কে পূর্ণ অবগত আছেন। আর আল্লাহ তাআলা যেহেতু তাদের আমল সম্পর্কে অবগত আছেন, তাই তারা যারা তার সন্তুষ্টি অর্জনের নিয়তের আমল করবে বা মানত করবে, সেটার জন্য সেটার বা আল্লাহর রাস্তা খরচ করবে, সেটা পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে দিয়ে দিবেন। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাহমিয়া রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে মানব যেহেতু একটি ইবাদত, সেটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, না কোনো মুক্তির জন্য, না চন্দ্র সূর্য কবর মাজার বা অন্যান্য বস্তুর জন্য শিরিক হবে। আল্লাহ ছাড়া অন্য নামে মানত করলে সেটা শিরিক হবে এবং শিরিকে আকবর হবে, শিরিকে আকবর হবে। অতএব কোনো মাজার, কোনো কবরে বা চন্দ্র সূর্য অন্য কোনো জায়গায় বস্তু ব্যক্তি নামে মানত করা শিরিক। মানত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক যেন দান করে।